সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। চলতি মাসের মধ্যে 13 দফা দাবি পূরণ না হলে 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করবে তারা। লং মার্চ সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের নেতারা। তারা বলেন, লং মার্চে লাখো মানুষের জামাত প্রমাণ করে সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই। বিস্তারিত দেখবেন রিপোর্টে। হরতাল অবরোধ সহ সব বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে লাখো মানুষের মিছিল গন্তব্য মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ। বেলা বাড়ার সাথে সাথে ইত্তেফাক, নটরডেম কলেজ, শাপলা চত্বর, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম ও পল্টনের পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেন, আল্লাহ ও রাসুলকে কটূক্তি করা হলেও সরকার নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেয়নি। ইসলাম রক্ষার এই সমাবেশে বাধা দিয়ে সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে বলেও দাবি করেন তারা। দাবি আদায়ের সময় বেঁধে দিয়ে জেলায় জেলায় সমাবেশ সহ সোমবার হরতাল পালনের ঘোষণা দেন নেতারা। শারীরিক দুর্বলতার কারণে বক্তব্য দেননি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। তার পক্ষে লিখিত বক্তব্য করেন তার ছেলে মাওলানা আনাস মাদানী। সরকারের বাধা সত্ত্বেও জনগণ লং মার্চ এবং সমাবেশে সাড়া দিয়েছে বলে দাবি করেন হেফাজত ইসলামের নেতারা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও সাদেক হোসেন খোকার নেতৃত্বে বিএনপি এবং কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টি সহমতি প্রকাশ করে হেফাজত ইসলামের সমাবেশে। ওদিকে হরতাল আর অবরোধের কারণে যানবাহন না থাকায় হেঁটে রাজধানীর মতিঝিলের সমাবেশে যোগ দেন লাখো ধর্মপ্রাণ মানুষ। কয়েকশো হেফাজত কর্মী সমাবেশে যোগ দেন কাফুরের কাপড় পরে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দেখে নিন রিপোর্ট থেকে। লং মার্চ বিরোধীদের হরতাল, অবরোধ আর পথে পথে বাধার মধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে শনিবার ভোর থেকেই রাজধানী আসতে থাকে হেফাজতে ইসলামের কর্মীরা। দীর্ঘ পায়ে হাঁটার ক্লান্তি হাসি মুখে মেনে মরুভূতের ডাকে সাড়া দিতে মতিঝিলমুখী হয় ধর্মপ্রাণ এসব মানুষের কাফেলা। বেলা যত বাড়তে থাকে এই কাফেলা ততই দীর্ঘ হয়। এমনকি মতিঝিলে যখন মহাসমাবেশ শুরু হয় তখনও যাত্রাবাড়ি গাবতলী মহাখালীতে দেখা যায় মতিঝিলমুখী মানুষের অবিরাম জনস্রোত। জয়দেবপুর থেকে হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে পর্যন্ত চলে আসছি। কিছু হাইজা, কিছু বাসে, কিছু মাইক্রোবাসে, কিছু এরকম ভাবে টেম্পো, এভাবে করে আমরা রাত 10টা বাজে এসে ঢাকা মতিঝিল এসে পৌঁছেছি। গাবতলি এলাকায় সরকারের হেফাজতের কর্মীদের হরতাল সমর্থকরা বাধা দিলে সামান্য উত্তেজনা তৈরি হয়, দুটি ককটেল বিস্ফোরণ হয় সেখানে। তবে কোনো বাধাই মতিঝিল মুখী জনতার স্রোতে আটা ফেলতে পারেনি। আমাদের বিরোধী দল কোন দলের সংগঠন সেটা আমরা দেখিনি, তবে তারা হাতে লাঠি ছুটা নিয়ে তারা অপেক্ষা করতেছিল এবং কয়েক রাউন্ড গুলি ফায়ার করছে। রাজধানীর আবদুল্লাপুর, উত্তরা, যাত্রাবাড়ি সহ অন্য সব প্রবেশ পথেও ছিল একই চিত্র। ধর্মবিদ্বেষী নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি সহ দাবি আদায়ে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত তৌহিদি এই জনতা। অনেকেই বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে এসেছেন বলেও জানান। বাড়ি থেকে একদম বিদায় নিয়ে আসছি, নবীর জন্য, আল্লাহর রসূলের জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিব। আমরা কাফনে কাফর পরেই মাঠে নামছি, এখন পর্যন্ত নাস্তিকদেরকে বাংলা জমি থেকে উৎখাত না হয় তখন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
নানা পথের মানুষ হলেও এদের সবার দাবি এক ও অভিন্ন, শত বাধা উপেক্ষা করে দাবি আদায় করবেন বলেও জানান সমাবেশে যোগ দেওয়া লাখো জনতা।